গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণ শুরু হয় ২০১৬ সালে। এরই মধ্যে শেষ হয়েছে কাজ। আগামী ১৫ সেপ্টেম্বর এর উদ্বোধনের কথা রয়েছে। যাত্রী সেবার পাশাপাশি হাইটেক পার্কের শিল্প কারখানার পণ্য রেলপথে পরিবহন করা যাবে এই স্টেশনের মাধ্যমে। এর ফলে যাতায়াত যেমন নির্বিঘ্ন হবে, তেমনি চন্দ্রা এলাকায় কমবে গাড়ির চাপ। ট্রেন স্টেশন হওয়াতে হাইটেকের জন্য অনেক উন্নত হয়েছে। বিভিন্ন লোকজন যাতায়াতের সুবিধা হইতো না, যানজটের জন্য আসতে পারতো না, এখন সবাই আসতে পারবে। এখানে শিল্পায়ন গড়ে উঠবে, পর্যটন গড়ে উঠবে। ট্রেন এখানে থামবে, এখান থেকে আমরা আমাদের অঞ্চলের মানুষ ঢাকাতে যাতায়াত করতে পারবে। ঢাকার মানুষ উত্তরবঙ্গে যেতে পারবো, উত্তরবঙ্গের মানুষ ঢাকায় খুব দ্রুততম সময়ে যাতায়াত করতে পারবে। বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে কালিয়াকৈর স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এখানে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং এখানে যারা বিনিয়োগকারী এবং কর্মশীল থাকবেন তাদের প্রত্যেকের যেন যোগাযোগ সুবিধা হয়। ব্যবসায়ী নেতারা বলছেন রেলপথে পণ্য পরিবহনে খরচ কমবে, পণ্য পরিবহনে অনেক সহজীকরণ হবে এবং এখানে নতুন উদ্যোক্তা এখন তারা বিনিয়োগের চেষ্টা হবে। কালিয়াকৈর রেল স্টেশন চালুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছে স্থানীয়রা। রাশেদুল আলম রাসেল, ২১ টেলিভিশন।